সময় টিভির সাংবাদিক মাইনুল আহসানের বাসায় ঢুকে হামলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 12টার দিকে এক ইন্টারনেট ব্যবসায়ী তার দলবল নিয়ে মাইনুলের ধানমন্ডির বাসায় প্রবেশ করে হামলা চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত এক অভিযুক্তের দাবি, মোবাইল ফোনে ওই বাড়ির কোনো এক গ্রাহক তাকে গালি দেয়, তাকে খুঁজতে এসেই ভুলে মাইনুল হাসান সহ ওই বাড়ির দুজনের উপর হামলা করেছে তার কর্মচারীরা। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।